সিলেটের রাজপথ দখলের চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকার, বলছে রিজভি। গণকমিশনকে টাকা পাচারকারীদের তথ্য প্রকাশের আহ্বান বাবলার। জানিয়ে দেব গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত, ক্ষমতাসীনদের বিদায়কে ত্বরান্বিত করবে বলছে নাগরিক ঐক্য। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনে লড়বেন না লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সিলেটের রাজপথ দখলের চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে সিলেটের রাজপথ ছিল শান্ত। দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির বৃহৎ কোনো কর্মসূচি না থাকায় খুব একটা সরগরম ছিল না রাজপথ। বিভিন্ন দিবসে আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যালি আর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ কিংবা হোটেলের হলরুমে আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল বিএনপির কার্যক্রম। কিন্তু হঠাৎ করে সিলেটের রাজপথ নিজেদের দখলে রাখার ঘোষণা দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি। দলীয় কর্মসূচি পালনের নামে পাল্টাপাল্টি শোডাউন করেছেন উভয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজপথে একে অপরকে মোকাবেলার চ্যালেঞ্জও দিয়েছেন উভয় দলের নেতারা। এই অবস্থায় রাজপথে আঘাত ও সংঘাত সংঘর্ষের আশঙ্কা করেছেন সিলেটের সাধারণ মানুষ। গত 30 মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীতে বিশাল শোক র্যালি করে জেলা ও মহানগর বিএনপি ওই 3 বাঁশের লাঠিতে জাতীয় দলীয় পতাকা এবং ফেস্টুন বেঁধে হাজারো নেতাকর্মী র্যালিতে অংশ নেন। দলের একাধিক সূত্র জানায়, র্যালিতে সরকার দলীয় নেতাকর্মী কিংবা প্রশাসন বাধা দিলে তা প্রতিহত করার প্রস্তুতি নিয়েই ওই দিন র্যালি বের করে বিএনপি। তবে কড়া পুলিশি নিরাপত্তার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় র্যালি। শহীদ মিনারের র্যালি পরবর্তী সমাবেশে বিএনপির পুলিশি নিরাপত্তার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় র্যালি। শহীদ মিনারের র্যালি পরবর্তী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই র্যালিকে সিলেট থেকে সরকার পতনের প্রথম কর্মসূচি বলে ঘোষণা দেন। সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে সিলেটের রাজপথ বিএনপির দখলে রাখারও ঘোষণা দেন আরিফ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটূক্তির প্রতিবাদে গত 23 মে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিশাল মিছিল বের করায় জেলা ও মহানগর ছাত্রলীগ। মিছিলটি চৌহাট্টায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে ফেরার পথে চৌহাট্টায় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এই 2 দিন পর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নগরীতে বিশাল মিছিল করে ওই সময় বিএনপি নেতারা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তার সাহস ও উৎসাহ দেন। ওই মিছিল থেকেও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিলেটের রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দেন। এদিকে শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার সিলেটে বিশাল শোডাউন করেছে জেলা ও মহানগর লীগ। বৃষ্টি উপেক্ষা করে জেলা ও মহানগর আওয়ামী লীগ রেজিস্ট্রারি মঠ থেকে পৃথক মিছিল বের করে, পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশ থেকে সিলেটের রাজপথে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। রাজপথ দখল নিয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মেফতা সিদ্দিকী বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করতে বিএনপি রাজপথে আছে। রাজপথের আন্দোলনকে টার্গেট করে মহানগরীর প্রতিটি ওয়ার্ড কমিটি করা হচ্ছে। সিলেটের রাজপথ বর্তমানে বিএনপির দখলে আছে, আগামীতে আন্দোলন আরো জোরদার করা হবে। রাজপথে বিএনপির কর্মসূচিতে কোনো ধরনের বাধা এলে তা প্রতিহত করার প্রস্তুতিও আমাদের রয়েছে। আন্দোলন কর্মসূচির নামে বিএনপি কোনো ধরনের সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের দল হিসেবে রাজপথেই আছে, এসব কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালন করা হচ্ছে। বিএনপি সহিংসতার পথ বেছে নিলে ছাড় দেওয়া হবে না, রাজপথে এর সমুচিত জবাব দেওয়া হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকার, বলছে রিজভী। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, অতীতে সেটা একাধিকবার প্রমাণিত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকার। আজ সোমবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভবনের স্বাধীনতা হলে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অপরিহার্যতা এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার চিরদিনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়, কিন্তু তারা জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা সম্ভব হবে না, তাই সংবিধান থেকে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা মুছে দিয়েছে। অথচ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা 173 দিন হরতাল করে জ্বালাও পোড়াও করেছে, অবরোধ করেছে। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারের সভাপতিত্বে এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, কাদের গনি চৌধুরী, কাজী রফিক, তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম জাসাসের ডক্টর আরিফুর রহমান, মোল্লা কৃষক দলের জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আরিফুর রহমান তুষার প্রমুখ। গণকমিশনকে টাকা পাচারকারীদের তথ্য প্রকাশের আহ্বান বাবলার। জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা সীতাকুণ্ডের ঘটনায় উল্লেখ করে জাতীয় সংসদে বলেছেন, একটি জনবহুল এলাকায় কিভাবে রাসায়নিক দাহ্য পদার্থ থাকে এটা খতিয়ে দেখা দরকার। তিনি আরো বলেন, আমরা জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করি, বিশ্ব আমাদের এজন্য প্রশংসা করে, কিন্তু আগুন নেভাতে আমাদের আধুনিক যন্ত্রপাতি নেই, এই লজ্জা রাখি কোথায়। সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির এই সংসদ সদস্য এসব কথা বলেন। বাবলা বলেন, সরকারকে বলবো দেশের কল্যাণে যা করার করুন, কিন্তু সীতাকুণ্ডের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগুন নেভাতে আমাদের অপ্রতুলতা ও অবব্যবস্থাপনা। তিনি বলেন, আগুনের ঘটনায় হতাহত মানুষের পাশে নানান পেশার মানুষ তাদের সামর্থ্য নিয়ে ছুটে এসেছে। মাওলানারা ছুটে এসেছেন, ইসকনের লোকেরা ছুটে এসেছেন, আর কোথাকার কোন হরিদাস পাল কিছুদিন আগে গণকমিশনের নামে এই মাওলানাদের মন গড়া তথ্য দিয়েছে কে সাধু আর কে অসাধু। বাংলাদেশের সব মানুষ জানে, সাহস থাকলে যেসব কুলাঙ্গার দেশের হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে তাদের তালিকা দুদকে দেন, দেশের মানুষ আপনাদের সাধুবাদ জানাবে। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ক্ষমতাসীনদের বিদায়কে ত্বরান্বিত করবে বলছেন নাগরিক ঐক্য। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ক্ষমতাসীনদের বিদায়কে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের শীর্ষ নেতারা। নেতারা বলেন, দেশের জনগণ জাগছেন, শ্রমিকেরা রাস্তায় নেমে এসেছেন, সব শ্রেণী পেশার মানুষ ক্ষোভে ফুটছেন। যেকোনো সময় এই ক্ষোভের স্ফুলিঙ্গ থেকে দাবানল ছড়িয়ে পড়বে। অবৈধ ক্ষমতাসীনদের বিদায় ঘণ্টা বেজে গেছে। গ্যাসের মূল্যবৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্ত সেই বিদারককে ত্বরান্বিত করবে। সংগঠনটির সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার গণমাধ্যমকে এই যৌথ বিবৃতি পাঠান। বিবৃতিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যেই গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে তারা বলেন, যখন দেশের জনগণ দৈনন্দিন বাজারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন মড়ার ওপর খাড়ার ঘা হিসেবে গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করেছে। নির্বাচনে লড়বেন না লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, মাসব্যাপী বিক্ষোভের পরও তিনি চলমান মেয়াদের অবশিষ্ট 2 বছর দায়িত্ব পালন করে যাবেন, কিন্তু আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে, কয়েক দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। সরকার বিরোধী বিক্ষোভকারীরা এই সংকটের জন্য রাজাপাকসে পরিবারকে দায়ী করছে। সোমবার কলম্বোতে সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে গোটাবায়া বলেন, আমি 5 বছরের ম্যান্ডেট পেয়েছি, আমি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। মধ্য মার্চ থেকে লঙ্কান প্রেসিডেন্টের বাসভবন ঘিরে হাজারো বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। এই বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা গোটাবায়ের ভাই মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রনিল বিক্রমাসিংহে।